ব্রাজিলের সমর্থক হলেও সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ক্লাবে খেলার স্বপ্ন দীর্ঘদিন ধরেই বুকে লালন করে রেখেছিলেন জামাল ভুঁইয়া। প্রস্তাব আগেও এসেছিল বেশ কয়েকবার, তবে জামালের দুয়ারে আর্জেন্টিনার ক্লাব করা নাড়লেও বাংলাদেশে নিজের ক্লাব শেখ রাসেলের সঙ্গে নানা ঝামেলায় খেলা হয়ে ওঠেনি। অবশেষে এ মৌসুমে সব প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্ন পূরণের পথে হেঁটেছেন জামাল। নানা নাটকীয়তার পর জমকালো অভিষেকও হয়ে গেছে সোলদা মায়োর হয়ে। তৃতীয় বিভাগের ক্লাবটিতে জামালকে বরণের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন প্রবাসীরা। আর্জেন্টিনার গণমাধ্যমেও ফলাও করে ছাপা হয়েছে বাংলাদেশের অধিনায়কের আর্জেন্টিনার ক্লাবের জার্সিতে খেলার খবর। জমকালো অভিষেকে দারুণ খুশি জামাল। প্রতিকূল আবহাওয়ার মাঝেও এমন পারফরম্যান্স বাড়িয়েছে তার আত্মবিশ্বাস। আর্জেন্টিনায় যোগ দেওয়ায় অনিশ্চয়তা ছিল, আফগানিস্তানের বিপক্ষে 4 ও 7 সেপ্টেম্বর জামালকে পাওয়া নিয়ে সেটাও নিশ্চিত করেছেন লাল সবুজের অধিনায়ক। ক্লাবকে জয় উপহার দিয়েই রওনা হয়ে গেছেন আফগানিস্তান বধের মিশনে দেশের পথে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। আবহাওয়া খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড বাতাসে খেলতে সমস্যা হচ্ছিল সবার। তারপরেও খুব ভালো লাগছে, আমি খেলেছি এবং দলকে জয় উপহার দিতে পেরেছি। মাঠে আমার খেলা দেখতে অনেক প্রবাসী এসেছিল, এটা সত্যি গর্বের। বাংলাদেশে আসছি আমি, সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফার 2 প্রীতি ম্যাচ শেষে অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পারভীন আক্তার, সময় সংবাদ।